আসসালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সম্পূর্ণ আর একটা নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। তো বাংলাদেশ থেকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে রেসপন্স দিতে পারতেছি না ইনস্ট্যান্টলি। তো আজকে কিছু প্রশ্নের উত্তর দিব, যে সকল প্রশ্নগুলো আপনারা করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো অনেকে আসলে বিরক্ত হয়, আসলে রেসপন্স দিতে পারি না ইনস্ট্যান্টলি, কারণ আমিও ব্যস্ত থাকি সেই কারণে। তো একটা ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যাই যে ভাইয়া মালয়েশিয়াতে ম্যাসে খাওয়ার সিস্টেম কি আছে কি না। তো এখানে হচ্ছে যে বিভিন্ন দেশে, আরব দেশগুলোতে আমি দেখতেছি যে ওইখানে রান্না করার সিস্টেমটা নাই, বেশিরভাগই হয়তো রান্না করার সিস্টেমটা নাই, আবার অনেক ক্ষেত্রে আছে। তো মালয়েশিয়াতে আপনি যেই প্রান্তে থাকুন না কেন, মালয়েশিয়ার যেই প্রান্তে থাকুন না কেন, আপনি রান্না করতে পারবেন। আপনার এখানে গ্যাসের যে সকল ইয়েগুলো আছে, সিলিন্ডারগুলো আছে, এখানে ডাইরেক্ট গ্যাস নাই। এই বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতেছেন, এখানে ডাইরেক্ট গ্যাস নাই, এরা হচ্ছে যাই ইলেকট্রনিক যে সকল চুলাগুলো আছে ওইগুলো ইউজ করে এই এই সকল বিল্ডিংয়ে। আর গ্যাসটা সরাসরি গ্যাসের লাইন নেই, এখানে হচ্ছে যাই বোতলের যে সকল গ্যাসগুলো আছে সিলিন্ডার ওগুলো ইউজ করে। তো আপনারা যারা প্রবাসীরা আসবেন মালয়েশিয়াতে বা আছে অলরেডি, তারা বেশিরভাগই গ্যাসের সিলিন্ডারগুলো ইউজ করতেছে। তো আপনারা গ্যাসের সিলিন্ডারের দাম একদম কম দাম, 100 টাকার মধ্যেই পাবেন, 100 বা 150 টাকার মধ্যে পাবেন। তবে গ্যাস যদি আপনি রিফিল করতে চান, একটা হচ্ছে যায় 30 টাকা, মাত্র 30 টাকা থেকে 32 টাকা হলে আপনি 30 রিঙ্গিত থেকে 32 রিঙ্গিত হলে আপনি একটা গ্যাস আপনি রিফিল করতে পারবেন। তো সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় প্রায় 600 থেকে 700 টাকা পরে আর কি। তা আপনারা দেখুন একটা বিষয়টা, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, মালয়েশিয়াতে একটা গ্যাসের সিলিন্ডার পুরাইতে 32 টাকা বা 30 টাকা লাগে। তো 30 টাকা যদি ধরি আমি বাংলাদেশি টাকায়, এটা 600 টাকা, মাত্র 600 বা 700 টাকা পরে। বাংলাদেশে জানি না এখন কত, আমি বাড়িতে ফোন দিলে বলে যে 1200 টাকা বাংলাদেশে মেবি। তো আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশে একটা গ্যাসের সিলিন্ডার রিফিল করতে কত টাকা যায়। তো আমি আসি এখন রাজধানী কুয়ালালামপুরের মেইন যে সিটি, সেখানে দেখতে পাচ্ছেন যে শহরটা একদম নিরিবিলি চলতেছে, যার যার নিজস্ব গতিতে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো চলতেছে উইদাউট এনি হর্ন, সব ডিসিপ্লিন মেনটেন করে। তারও কিছু ভাই প্রশ্ন করেছে যে মালয়েশিয়া আসতে কত টাকা লাগে। তো বাংলাদেশ সরকার যেই ঘোষণা দিয়েছে বা যেই অ্যামাউন্টটা বলেছে, 79,990 টাকা এরকম একটা অ্যামাউন্ট বলেছে। আমি এতটুকুই জানি যে মালয়েশিয়া আসতে এত টাকা লাগে। এখন যদি আপনারা কাউকে টাকা বেশি দিয়ে আসেন, সেটা তো আপনারা নিজস্ব দায়িত্বে বা আপনাদের নিজস্ব পার্সোনালিটি, সেটা আপনারা বুঝবেন যে কীভাবে আপনারা যদি টাকা বেশি দিয়ে আসেন, সেটা আপনাদের ব্যাপার আর কি। আমি বলবো কারণ সরকারে যেটা অ্যানাউন্সমেন্ট করছে আমি সেটাই জানি। তো বাড়তি অনেক টাকা নিতেছে অনেকে, সেক্ষেত্রে আমার কিছু বলার নাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আসতে পারেন আর কি। তবে আমি সাজেস্ট করবো যাতে আপনারা কোনো প্রতারিত না হন, সঠিকভাবে সঠিক মাধ্যমে আসার চেষ্টা করুন। শুভকামনা রইল সবার জন্য। তো একটা ভাই আসলে আসতেছে হোটেলে, তো হোটেলের কাজগুলো কী কী আমি আগের অনেক ভিডিওতে বলছি যে আসলে হাউসকিপিং হয় বা FMB হয় বা ক্লিনার হয়, এই সকল কাজগুলো হয় হোটেলে। আর সুপার মার্কেটে হচ্ছে যাই যে সকল জিনিসপত্রগুলো আসে বাইরে থেকে, ওইগুলো তাকে তাকে আপনাদেরকে সাজাইতে হবে। এরপরে বা ক্লিনারের কাজও আছে, বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। তো বিশেষ করে আপনি যদি এডুকেটেড হন, হয়তো আপনার ওই এডুকেটেড মানে এডুকেশনের মূল্যটা ওরা দিবে, বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে, অনেক ক্ষেত্রে এটার অপরচুনিটি পাওয়া যায় আর কি। তো এগুলো মাথায় রাখবেন, ইংলিশটা একটু শিখে আসবেন যারা আসবেন আর কি। এই বেসিক জাস্ট শিখলেই হবে অ্যাটলিস্ট প্রতিটা ক্ষেত্রে। আপনি ব্যাংকে টাকা উঠাইতে গেলে আপনাকে ATM বুথ ইউজ করতে হলে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে একটু হলেও, কারণ ইংলিশ না জানলে আপনি কী কী টিপে আপনি টাকা বাই করবেন। তো এগুলো এটা হচ্ছে বেসিক কিছু মানে আমার অ্যাডভাইস আর কি। আপনারা ইংলিশটা একটু শিখে আসবেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিলে ABCDগুলো আপনি দেখলে বা ABCDগুলো চিনলে, আপনি যারা জানেন না তাদেরকে বলতেছি আর কি, অ্যাটলিস্ট ATM মেশিনে গিয়ে আপনি টাকা বের করতে পারবেন। তো এটা সিম্পল, অনেকেই হয়তো এটা ইয়ে মনে করবে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা জানেন আর কি। তো রাজধানী কুয়ালালামপুর থেকে আমি সবসময় আপডেটগুলো দিয়ে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন, এতে করে আমি যে কোনো তথ্য আপডেট দিলে খুব সহজে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।